ফ্রাস্ট্রেশন থাকবেই বা ফ্রাস্ট্রেশন তৈরি হয় কিন্তু ফ্রাস্ট্রেশনটা যেন আপনাকে জেকে না বসে এই যে কিছু না পেলাম এইটা মানুষ আরো বেশি ইন্টারেস্টিং সো আমার কাছে সবসময় স্ক্রিপ্টটা ইম্পর্টেন্ট হয়েছে চরিত্রটা ইম্পর্টেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস সাথে রয়েছে লিটু হাসান আমার সাথে রয়েছে একজন অভিনেতা যে সম্প্রতি তিনি কলকাতায় ফিল্মেট পে বাংলাদেশে জয় জয়গ দিয়েছেন আমরা আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তার একটা দুর্দান্ত স্বপ্নপূরণের গল্পর সারথি তিনি কীভাবে যুক্ত হয়েছেন সেই গল্পইগুলোই শুনবো আমাদের সাথে রয়েছে সোহেন মন্ডল ওয়েলকাম করছি উইথ মাই শু ফেস টু ফেসে ওয়েলকাম করছি উইথ মাই টু কেমন আছেন খুব ভালো আপনাকে কাছে পেয়ে আমার খুব বেশি ভালো লাগছে কারণ আপনাকে যখন আর সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছিল আপনি অ্যাওয়ার্ডটা পাওয়ার পর ঠিক তাতেই আমি আপনাকে নখ দিয়েছিলাম যে সোহেল ভাই দেশে এসে আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনি দেশেই ছিলেন বিশ্বাস জটিলতার কারণে আপনি দেশের বাইরে যেতে পারেননি একদমই তাই আর স্বপ্নের কথা বলছিলাম যেহেতু আমি ইন্টু দেব আপনার সেই স্বপ্ন পূর্ণের কাঙ্ক্ষিত লক্ষ্যে কতটুকু পৌঁছে স্বপ্ন তো আসলে প্রতিদিন নতুন নতুন করে তৈরি হয় সো লক্ষ্যটা ওই রকমই আর কি যে হয়তো আমি একটা কাজ করছি সামনে আর কী করতে চাই সেইরকম রকম জায়গা থেকে হয়তো মানুষ স্বপ্ন দেখে তো সেইটার কিছুটা অ্যাচিভমেন্ট আসলে সেই স্বপ্নটা হয়তো আমার পূরণ হওয়ার কথা বলি কিন্তু স্বপ্ন আমার মনে হয় যে সারা জীবনই যতদিন আমরা বেঁচে থাকি আমরা সারা জীবনই স্বপ্ন দেখে যাই কোনো না কোনো কিছু নেই কোনো কোনো না কোনো কিছুর পাওয়ার পাওয়ার আসায় চাওয়ার আসায় অথবা জাস্ট কাউকে উইশ করার ইয়ে তো যে আমি ওর ভালো চাই এটা এক ধরনের ই হতে পারে কারো না কারণ স্বপ্ন হতে পারে সো স্বপ্নটা এরকম জারি থাকুক নতুন স্বপ্ন দেখার নতুন স্বপ্নের স্বপ্ন তৈরি করার পথটা জারি থাকুক মানে ই প্রক্রিয়াটা জারি থাকুক মানে সেটা সবসময় আসলে আমি চাই কারণ বেঁচে থাকার জন্য আসলে একটা মানুষের বেঁচে থাকার জন্য স্বপ্নটা অনেক কাজে দেয় মানে স্বপ্নটা অনেক শক্তি দেয় যে কোনো কাজ করার ক্ষেত্রে মায়ের জঞ্জালে কিভাবে জড়িয়েছে মায়ের জঞ্জালে কীভাবে জড়িয়েছে ছোট্ট একটা গল্প আছে আমার আমি তখন আসলে সোহেল মন্ডল মানে লোকের কাছে না আমার বন্ধু বা আমার কলিগরা আমার কাজে কাজের কথা জানেন তো আমি সতেরোর দিকে অস্থির সময় স্বস্তির গল্পে সালানো একটা প্রজেক্ট করেছিলাম সেইটার থ্রুতেই কোনো একভাবে কবিতা যখন মানে কবিতা মানে ইন্দ্রনীল রয় চৌধুরী মায়ের জঞ্জালের যিনি ডাইরেক্টর উনি যৌথ প্রযোজনা এই ফিল্মটি বানাচ্ছিলেন তখন তিনি সত্য চরিত্রটা খুঁজছিলেন তো খুঁজতে খুঁজতে উনি বাংলাদেশ থেকেও মানে অভিনেতা খুঁজছিলেন সেই খোঁজার প্রেক্ষিতেই মেজবা রহমান সুমন ভাইয়ের সাথে দেখ ওনার ওনারা যেহেতু বন্ধু সে তাদের কাছে খোঁজ করা আমার যে ডিরেক্টর ছিল জাহিন ফারুক আমিন তাদের কাজ মাধ্যমে আসলে জানতে পারেন যে একটা ছেলে আছে আপনি ওকে দেখতে পারেন আপনার এই চরিত্রটার জন্য পারফেক্ট হয় কি না তিনি আমার ওই কাজটা দেখেন এবং আমার সাথে পরে একটা সিটিং দেন গল্পটা সম্পর্কে আমাকে আইডিয়া দেন চরিত্রের ধরনটা সম্পর্কে আমাকে আইডিয়া দেন অ্যান্ড তিনি বলেন যে আমি ছটা মাস সময় লাগবে আমার পুরো প্রিপারেশনের জন্যে আমি তোমাকে জানাবো এই হচ্ছে প্রক্রিয়াটার সাথে যুক্ত হওয়া আমার তখনও পর্যন্ত কোনো ইচ্ছা না অনেকেই তো এভাবে বলে আপনার সাথে কাজ করব করা হবে কিন্তু কবিতা তার কথা রেখেছিলেন এবং যখন আপনি কলটা পেলেন কবিতার কাছ থেকে তখন উনি কী বলেছিল উনি বলেছেন সোহেল তোমার সাথে উনি খুব বেশি মানে আয়োজন করে কথা বলে না খুবই সিম্পলেন সোহেল তোমার সাথে আমরা কাজটা করছি আমরা ফাইনালি সব কিছু মিলিয়ে কাজটার একটা প্রক্রিয়া শুরু করতে পেরেছি অ্যান্ড সত্য চরিত্রের জন্য তোমাকে আমরা চাই আই থিংক আমরা একটা ভালো কাজ করব আপনার এই মায়ের জঞ্জালে আরেকটা বিষয় লক্ষ্য করলাম যেটা হচ্ছে খুব চর্চা হয়েছে কলকাতা আপনার অভিনয় অনেক বেশি ভালো হয়েছে সিরিৎ মুখার্জি আপনার অভিনয়ের প্রশংসা করেছেন এবং নট লাইক দ্য শ্রীজির অনেকে আপনার অভিনয়ের প্রশংসা করেছেন এটা কি কোনো ধরনের অনুভব ফিল করছেন কি না হ্যাঁ চাপ কেন হবে এগুলো তো ইন্সপিরেশান সো এগুলো আসলে চাপ না এগুলো আসলে ইন্সপিরেশান হ্যাঁ চাপ তো এক ধরনের থাকে যে সেটা আসলে নিজের সাথে অনেকটা যে আমি যে কাজটা করছি কতটুকু করলাম এখন যতটুকু করতে পারছি সেটার বেটারমেন্টটার জন্য আরও পরিশ্রম করা মানে এখন যতটুকু করছি সেটা এখনকার এক্সপেরিয়েন্স এখনকার শেখার প্রক্রিয়ার মধ্যে থেকেই জিনিসটা করা এই কাজটা করার পরে এখানে যে ভুলগুলো করছি এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন কাজটায় গিয়ে আবার সেই ভুলগুলো না করে নতুন আবার কিছু ভুল করা এই প্রক্রিয়াটার মতো যুক্ত হয় তো সেইটা একটা চাপ যে নতুন যে কাজটা করবো আরেকটা যে কাজ আসবে সেটা যেন আমি যেই পূর্বের কাজটা করলাম সেটার থেকে আরেকটু ভালো হয় আরেকটু বেটার কিছু হয় আরেকটু বেটার চরিত্রের ডেভেলপমেন্টটা যেন হয় সেইটা একটা চাপ তবে বাকি যে চাপগুলো সেগুলো আসলে ইন্সপিরেশান ভীষণভাবে ইন্সপিরেশান বরঞ্চ অনেক উৎসাহিত হই যে না আমি যে কাজটা করছি সেটা হয়তো সঠিক পথে আছে এবং তারা যেহেতু দেখছেন তারা যেহেতু অনেক গুণী মানুষ তারা ডাইরেক্টার তার অভিনেতা বা তারা দর্শক তারা কাজটা দেখে এন্টারটেইন হচ্ছেন তার মানে হয়তো আমি যেই চরিত্রটা যেইটা সার্ভ করার কথা ছিল সেটা হয়তো করতে পেরেছি কঠিন আসলে খুব একটা হয়নি যেটা হতে পারতো হয়নি কারণ হচ্ছে যে ইন্দ্রনীল রয় চৌধুরী এমন একজন ডাইরেক্টর তিনি অভিনেতাদের জন্য খুব পারফেক্ট একজন ডাইরেক্টর মানে তার চরিত্র তার গল্প তার চরিত্র অনুযায়ী যেটা হয়ে ওঠা দরকার সেইটার প্রক্রিয়াটার বা ডিজাইনটা তিনি পুরোটাই জানেন সো ওই চরিত্রেও কীভাবে হাঁটবে কিভাবে কথা বলবে কিভাবে তার সামাজিক অবস্থা ডিল করবে বা ওই চরিত্রের ইমোশনগুলো সে কীভাবে ডিল করবে তার প্রতিটা জিনিসই তার মাথায় থাকতো তিনি এভাবেই কাজ করেন এক একজন ডাইরেক্টর এক একভাবে কাজ করেন সো ওই কাজটা যেহেতু তিনি ওইভাবেই করেন সো আমার যেটা সবচেয়ে বেশি টাফ বিষয় ছিল সেটা হচ্ছে ডাইলেক্ট যেহেতু একটু কলকাতার ডাইলেক্ট ছিল একটু ওই লোকাল স্পেসের ডাইলেক্ট ছিল আমার জন্য এটা একটু অ্যাচিভ করাটা একটু ডিফিকাল্ট কারণ আমি যেহেতু এই বঙ্গের এবং আমরা আইসি গি খাইসি এটার ভিতরেই একটু অভ্যস্ততা আছে আমাদের ভিতরে শুদ্ধ ভাষা অভ্যস্ততা আছে এটাও আছে কিন্তু শুদ্ধ এবং এই ভাষার বাইরেও আর একটা আরও নানা ধরনের ডাইলেক্ট আছে সেইটারই এক সেই নানা ধরনের ডাইলেক্টের ভিতরে একটা ডাইলেক্ট আমরা চুজ করেছিলাম যেইটা সত্য বলে তো সত্যর সেই ডায়ালেক্টটা কি হবে সত্য আচরণগত জায়গা কি হবে ওর যে সামাজিক স্ট্যাটাস সেটা কি হবে সেগুলো পুরো প্রক্রিয়াটাই তিনি আমাকে এমনভাবে সহযোগিতা করেছিলেন যে আমার প্রক্রিয়াটা আমার জন্য সহজ হয়ে গেছিলো যেই চাপটা হয়তো ফিল করছিলাম অ্যাজ আ নিউ কামার বা আমি হয়তো দুই তিনটা সিনেমা এর আগে করেছি আর এইটা ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট এবং অনেক বড় একটা চরিত্র হ্যাঁ আমার জন্য অনেক বিগেস্ট ছিল এই সেই সময়ের জন্য এর আগে আমি এরকম লিডিং করিনি তার সিনেমাতে আমি নাটকে করেছি আমি শ্যাওলাতে করেছিলাম কিন্তু ইয়েতে করিনি সো ওই প্রেশারটা ছিল কিন্তু প্রেশারটা খুবই সহজ করে দিয়েছেন আসলে কবিতা এবং পুরোটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই চরিত্রটা নির্মাণ করা হয় আপনার আপনার সাথে আমার দুটো এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটো গল্প ছিল একটা গল্পে আমি আর চাঁদ দিয়েছিলাম আর একটা গল্পে অপি করিম মানে অপিয়াপ্পা এবং হচ্ছে ঋত্বিক চক্রবর্তী ছিলেন আর আমার গল্পটার সাথে আরও সংযুক্ত ছিলেন শাওলি চট্টোপাধ্যায় সে কলকাতার খুব ভালো অভিনেত্রী ব্রাত্যদা ব্রাত্য যিনি আমার গল্পটার সাথে তারা সংযুক্ত ছিলেন তাদের সাথে আমার বেশি কাজ হয়েছে আর হৃত্বিকদার সাথে আমার ওই গল্পের সাথে যে ইন্টার কানেকশানের যে কয়েকটা সিন ছিল সেই কয়েকটা সিন ঋত্বিকদার সাথে আমার করা হয়েছে এছাড়াও আমার গল্পেটা রাজ ওনার পুরো নামটা ভুলে গেলাম উনি কলকাতায় খুব ভালো একজন কমার্শিয়াল ডাইরেক্টর উনিও আমাদের আমার ওপেনিং সিনে যিনি কাজ করেছেন উনি খুবই গুণী একজন ডাইরেক্টরও তো ওনার সাথেও আমার কাজ হয়েছে এছাড়া আমার সাথে অমিত শাহ ছিলেন ভীষণ ভীষণ ভালো একজন অ্যাক্টর বলা হয়ে থাকে কলকাতার অমিত শাহা গৌতম হালদার তো এরা সবাই আমার গল্পটার সেগমেন্টে ছিলেন যাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে আর বাকিটা তো বললামই আদার্স একটা গল্প ছিল আর কি এটা একটা প্রক্রিয়ায় আমি বলা চলে প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে আপনি ছোটো চরিত্র করেন বা বড় চরিত্রে শুরু করেন এক একজনের শুরুটা এক এক রকমভাবে হয় আমারও একভাবে শুরু হয়েছে সো সেটার মেনশন চরিত্র ছোট চরিত্র কিনা বড় চরিত্র কিনা সেটাও না বিষয়টা হচ্ছে যে কাজের প্রক্রিয়াটার মাধ্যমেই আসলে অন্য অন্য চরিত্রের সাথে যুক্ত হওয়া যে আমি যখন শ্যাওলা করি যার মাধ্যমে আসলে আমি মায়ের জঞ্জলে সত্য করি মায়ের জঞ্জলে সত্য করতে গিয়ে আমি হাওয়ার উরকে উর্কেস করছি বা উরকেস করতে গিয়ে আমি তাকদিরের মন্টু করছি সো বা মন্টু করতে গিয়ে মন্টুর পারফরমেন্স বা মন্টুর যেই অরা সেটা দেখে টেকে হয়তো শঙ্খদা মনে করেছিলেন যে বলিকে বলিতে আমাকে নেওয়া যায় দেন আমি বলিতে আর একটা প্রোটিয়গানাইজ করি তো এইটা আসলেই একটা একটার সাথে কানেক্টেড বা আমির করেছিলাম আমি ওইটাও একটা সাপোর্টিং কাজ আমি আমাদের এখানকার খুবই গুণী অভিনেতা লিজেন্ডার মানে আমরা সবাই বাকের ভাই বলি আসাদুল নূর স্যার আমার কোয়ার্টিস্ট ছিলেন সো এটা না আসলে হয়ে যায় আপনি যদি লেগে থাকেন আপনি যদি পরিশ্রমটা করেন বা আপনি যদি সত্যি ক্রাফটাকে ভালোবাসেন ক্রাফটার ক্রাফ্টটা ঠিকঠাক মতো আপনি তৈরি করেন তাহলে ওই ক্রাফটা কোনো না কোনোভাবে কানেক্টেড ফিল ওই ক্রাফটা মানে কানেকশন তৈরি করে দর্শকের সাথে বা যারা ফিল্ম আছেন তাদের সাথে কোনো একটা কোনো কানেকশন তৈরি করে সো ওই কানেকশনটা তখন আপনার চরিত্র ব্যাপ্তিগুলো বাড়তে থাকে আচ্ছা ওকে তো আমি এই চরিত্রই ভাবতে পারি ওকে তো এই চরিত্রে ভাবা যেতে পারে ও যেহেতু এই চরিত্রটা এইভাবে ডিল করেছে সো এইটা আসলে পুরো কাজের প্রক্রিয়ারই অংশ এই ছোট চরিত্র করা বা বড়ো চরিত্র করা আসলে অভিনেতার তো আসলে ছোটো চরিত্র আপনি তো বললেনি ছোটো বড়ো বিষয়টা নাই যদি আপনি আপনার ক্রাফ্টটা ঠিকঠাক মতো ডিল করেন তাহলে ওইটাও মানে একটা সময় রেকগনিশান হবে এবং তারপরে আপনি নানা রকম কাজের সাথে সংযুক্ত হবেন আমি বিষয়টাকে এইভাবেই দেখি আর কি খুবই ভালো ছিল কারণ খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা হয়েছে কারণ ওনারা সাধারণত অনেক সময় অ্যাওয়ার্ডের বিষয়গুলো থেকে ইনভাইটেশন অনেক আগে থেকে আসে যে একটা রিকগনিশন আসতে পারে তো এই ক্ষেত্রে আমি ওইভাবে কোনো ধরনের আগে থেকেই পূর্বাভাস পাইনি সো দেখা যাচ্ছে আর ওনারা যেদিন নমিনেশন ঘোষণা করেন তার দুদিন বা আমি রুম্মান রশিদ ভাইয়ের মানে আমাদের যে সিনিয়র সাংবাদিক জার্নালিস্ট ওনার স্ট্যাটাস থেকে জানতে পারি যে আমি নমিনেশন পেয়েছি মানে আসলে এইভাবে আমার জানতে পারে ইভেন দেন আমি যারা ফিল্মফেয়ার কর্তৃপক্ষ থেকে আমার সে জানা হয়নি পরে হচ্ছে আমি যখন পত্রিকায় দেখি আন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং তারা ইনভাইটেশন পাঠান অ্যান্ড দেন তার দুদিন পরেই আসলে এই সেই সেরেমনিটা হয় যার জন্য হচ্ছে যাওয়াটাও হয়নি কারণ ভিসা করা ছিল না তো সব মিলিয়ে আসলে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয় যে আমি একটা মানে এটার অনুভূতি কী প্রকাশ করব সেটি আসলে ভাবার মতো সময় পায়নি যে খুব দ্রুত নোমিনেশন পেলাম অ্যান্ড দেন পুরস্কারটাও পেয়ে গেলাম সাথে সাথে সো খুব ভালো লাগছে সবচেয়ে ভালো কথা সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়েছি যে যাদের যেই সব নামগুলোর পাশে আমার সাপোর্টিং কাস্ট হিসাবে আমার নমিনেশন এসেছে আমার কাছে মনে হচ্ছে যে ওইটাই আমার জন্য বড় একটা পুরস্কার হয়ে আছে আশা করছি সামনে আরো অনেক কাজ করব অনেক ভালো কিছু করার চেষ্টা করব যাতে এরকম নমিনেশন বারবার আসে বা আমি তখন বিস্তা নিয়ে যেতে পারি কিন্তু এইটা আমার চলার পথে খুব ভালো একটা ই হয়ে থাকলো আর কি আমার জন্য ইন্সপিরেশন হয়ে থাকলো না আক্ষেপ নাই বুঝছেন জীবনে না অনেক কিছু নিয়ে আসলে আক্ষেপ করতে হয় না এই যে আপনি রেকগনিশন পেলেন আপনি পুরস্কারটা পেলেন যথেষ্ট মানে জীবনে কিছু পাবেন কিছু ছাড়তে হবে এটাই জীবনের নিয়ম আমার মনে হয় যে জীবনে সব কিছু আপনার হাতে এসে পৌঁছাবে তাহলে জীবনটা বোরিং হয়ে যাওয়ার কথা এই যে কিছু না পেলাম এইটা মনে হচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং দেখেন আসলে কোনো কিছু চিন্তা করে তো কোনো কিছু ঘটে না হ্যাঁ মানে একটা মনোবল ছিল যে আমি ক্রাফটটা শিখছিলাম সেই জায়গা থেকে নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে এখানে হয়নি আর একটা চেষ্টা করি ওখানে হয়নি আর একটা চেষ্টা করি দেখেন শুরুর দিকে স্বাভাবিকভাবেই আপনি যদি আপনার ক্রাফটটা সম্পর্কে কেউ যদি না জানে স্বাভাবিকভাবেই সে আপনাকে সুযোগ কম দেবে এবং সুযোগ দিতে চাইবে না এটাই একটা এটা সারা পৃথিবীর এই প্রসেস যদিও প্রসেসটা আমার কাছে পছন্দনীয় না কারণ অনেক ট্যালেন্টেড আর্টিস্ট এইভাবে ঝরে যায় মানে অনেকেই আছেন আমি হয়তো বাই লাখ আমি লাখ যদি বিশ্বাস করি কিন্তু বাই লাখ যদি ওই হিসাবটাও করি আমি হয়তো রেকগনিশান পেয়েছি কিন্তু আমি তো জানি আমার এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো অভিনেতা এখন এক্সিস্ট করেন এবং যারা থিয়েটার করছেন বা এই টেলিভিশন বা সিফিল মিডিয়ায় কাজ করেন যারা আসলে রেকগনিশন পাননি সেরকম কিন্তু তারা অদ্ভুত অদ্ভুত সুন্দর অভিনেতা এবং তাদের সেই অভিনয়টা যদি নার্সিং করা যেত তাহলে আমরা আরও ভালো কিছু অভিনেতা অভিনেত্রী পেতাম সো হ্যাঁ ওই প্রক্রিয়াটা একটু কঠিন এবং তখন আসলে একটু হতাশা লেগেছিলো বা ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন থাকবেই বা ফ্রাস্ট্রেশন তৈরি হয় কিন্তু ফ্রাস্ট্রেশনটা যেন আপনাকে জেকে না বসে মানে ফ্রাস্ট্রেশনটা ইচ অ্যান্ড এভরি আর্টিস্টের একটা পার্ট তার পার্ট অফ লাইফই আর কি সো সেই ফার্স্টেশন ডিপ্রেশনটা যেন জেকে না বসে সেটা জেকে বসতে দেইনি বরঞ্চ প্রতিনিয়তই নিজের চর্চাটা চালিয়ে গিয়েছি এবং মনে হয়েছে যে আরও আমার আরও প্রিপারেশন দরকার হয়তো এই জন্যই সুযোগ পাচ্ছি না আরও প্রিপারেশন নিচ্ছিলাম অ্যান্ড কোনো একভাবে সুযোগগুলো চলে আসছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার হাতে যদি সুযোগ একটাও আসে সেটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদের দেশে প্রেক্ষাপটে সিনেমা হচ্ছে উচিত প্রচুর কাজ হচ্ছে নাটক হচ্ছে আপনি তিনটে প্রেক্ষাপটে মানে প্রেক্ষাপটেই আপনি কাজ করে যাচ্ছেন আপনার মতো করে তো আমার কথা হচ্ছে যে কেরিয়ারতে শুরুটা অনেকে অনেকেই তার কেরিয়াটা নাটক দিয়ে শুরু করে আবার অনেকে মঞ্চ থেকে আসে আবার অনেকে সিনেমা থেকেও নাটকে এ কাজ করে বা উঠিয়ে প্ল্যাটফর্মে তার কাজ করছে আপনি অভিনেতা সোয়েন মন্ডল আপনার জায়গা থেকে যদি আমি আপনাকে বলি এই যে জায়গাটা এই জায়গাটা আসলে মানে আপনার কাছে কেমন মনে হয় এক একজনের এক এক নয় বা এক এক অভিনেত্রীর জায়গায় যাত্রাটা কেমন মনে হয় আপনার কাছে প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে যে তিনটা স্পেসই না সেইম আমার কাছে কারণ এটা ভিজুয়াল মিডিয়াম আর একটা মিডিয়াম আছে সেটা হচ্ছে থিয়েটার যেটা হচ্ছে লাইভ পারফরমেন্স হয় সো অ্যাজ এ অ্যাক্টার আমি অভিনেতা আমার কাজ হচ্ছে সব জায়গায় আসলে অভিনয়টা করার সো অভিনয়টা করতে গেলে প্রত্যেকটা স্পেসেরই বেসিক যে কাজটা যে প্রক্রিয়াটা একটা চরিত্র নির্মাণের জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেটা আসলে সব জায়গায় একই রকমের কিছু জিনিস শুধু পার্থক্য তৈরি হয় এই দুটো স্পেস থেকে থিয়েটার এবং ভিজুয়াল মেনে সেটা টেকনিক্যাল জায়গা থেকে একটা হয়তো আমি খুবই রিয়েলিস্টিক স্পেসে কাজ করছি আর একটা আমাকে ইমাজিনারি একটা স্পেস ক্রিয়েট করে সেখানে পারফরমেন্স করতে হচ্ছে বা একটা হচ্ছে খুবই ক্লোজ আপ মিডিয়ামে কাজ করছি আর একটা হচ্ছে একদম লাইভ অডিয়েন্সের সামনে আমি পারফরমেন্স করছি জাস্ট ওই টেকনিক্যাল বিষয়গুলো আমার মাথায় রাখে কিন্তু চরিত্র নির্মাণের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা চলতে থাকে যে একটা চরিত্র কিভাবে নির্মাণ করব আমরা সেইটা কিন্তু সব জায়গায় একই জিনিস অর্থাৎ আমাকে অভিনয়টাই করতে হয় এবং চরিত্রটা নির্মাণ করতে হয় সো সেই জায়গা থেকে আমার তিনটা জায়গায় আসলে সাইমেন্টেসলি কাজ করার সুযোগ তৈরি হয়েছে যেটা আমার জন্য আমি মনে করি একটা ব্লেজিং কারণ অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে যাচ্ছে যেই দেখা যায় যে টেলিভিশনে কাজ করলে ওকে বলা হয় ও টেলিভিশনের আর্টিস্ট বা সিনেমায় কাজ করলেও ও কেন টেলিভিশনে যা কাজ করছে তো আমি তো কখনোই জিনিসটাকে আসলে ওইভাবে দেখতাম না আমি সবসময় মনে করতাম যে আমার যদি কাজের সুযোগ থাকে বা আমার যদি ভালো গল্প হয় হয় নট আমি টেলিভিশনে করবো না হয় নট আমি ওটিতে করবো না হয় নট আমি সিনেমায় করবো না সো আমার কাছে সবসময় স্ক্রিপ্টটা ইম্পর্টেন্ট হয়েছে চরিত্রটা ইম্পর্টেন্ট স্টিল নাও আমার স্ক্রিপ্ট চুজিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা ম্যাটার করে যে আমি কি স্ক্রিপ্ট চুজ করতেছি কোন চরিত্রটা আমি আসলে করব সেটা ছোট হোক বড় হোক এটা আমি কেন করব সেই জিনিসটা আমার মাথায় থাকে তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমি আমাদের মোটামুটি চারটে মাধ্যমে আমি কাজ করার একটা সুযোগ পাচ্ছি যেটার জন্য আমাদের ফিল্ম মেকার ভাই বা আমাদের কলিগ যারা আছেন তাদেরকে তো অবশ্যই তাদের কাছে আমার কৃতজ্ঞতা যে আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা ভাবার ভাবছেন এবং আমি ধরেন হচ্ছে থিয়েটারও আমার যে কলিগ বা বন্ধুরা আছেন স্টিল মা আমাকে সুযোগ দিচ্ছেন যে এখানেও একটু টুকটাক পারফরমেন্স করা যদি আমি এখন অনিয়মিত থিয়েটার আসলে নিট করে যে এটা একটা লাইফস্টাইল মতো প্রতিদিন এখানে কাজ করো প্রতিদিন সময় দাও যেহেতু আমার এখন সময় দেওয়া না তারপরেও তারা সুযোগ করে দিচ্ছেন একটা দুটো পারফরমেন্স করার জন্য সো সব মিলে এটা আসলে শুধু আমার একক প্রক্রিয়া না সবারই আসলে এখানে কন্ট্রিবিউশন আছে আমার এখানে আসার পিছনে সবার কন্ট্রিবিউশন আছে এবং আমাদের আশেপাশে যে আমার ফিল্ম মেকার বন্ধু ভাই আমার কলিগস যারা আছেন আমার কোয়ার্টিস যারা আছেন তাদের কারণেই আসলে আমি কাজগুলো করার সুযোগ পাচ্ছি সো ডেফিনেটলি এটা গুড গুড একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ঈদে পাঁচ ছয়টা নাটক আসবে সেগুলো কি নাম বলতে হবে আচ্ছা নাম বলি সেগুলো হচ্ছে একটু তালে তাদের জন্য একটু প্রচারণা হবে জামাল মল্লিকের সারিওলা ক্লদিং সেন্টার আসবে মাছরাঙ্গাতে তারপরে হচ্ছে অভাব আসবে অনন্য অনন্য ইমনের অনন্য অনন্য ইমনের হচ্ছে ইয়েতে এন টিভিতে তারপরে হচ্ছে মারুফের রহমান হচ্ছে মনের মন্দিরে এটা চমক আছেন এটা এখনও টেলিভিশন সিলেক্ট হয় নাই এরপরে অভুজ আসবে সেতু আরিফের সেটা দীপ্ততে আর হচ্ছে সুইচ হচ্ছে আতিফ আসলাম বাবলুর যেটা ফারিন খান আছেন ওর সাথে একটা কাজ করা হয়েছে সারিওয়ালা ক্লদিংয়ে হচ্ছে সাদিয়া এমান আছেন আর হচ্ছে অভাবে তানিয়া বৃষ্টি আছেন এই কাজগুলো সম্পর্কে এখন পর্যন্ত জানি তারা টেলিভিশনে আসবে আর ত্রিভুজ নামে একটা ওটিটির ওয়েব ফিল্ম আছে সেটা দীপ্ত প্লেতে আসবে সেইটা অলোক হাসানের ডিরেকশানে দুটো সিনেমা আমার কমপ্লিট করা আছে একটা হচ্ছে বদ্রনাম শ্যামা কাব্য যেটা আমরা যেহেতু ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে আমরা চাচ্ছিলাম ঈদে দেওয়ার জন্য কিন্তু এখন চিন্তা করছি ঈদের পরে একটা সুইটেবল টাইমে দেওয়ার জন্য আর হচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের বর্ণত এখন পোস্ট প্রোডাকশন প্রক্রিয়ার মধ্যে দেওয়া আছে একটু তো কমই দেওয়া হয় কারণ আসলে ব্যস্ততার কারণ আমাদের এখানে আসলে একটু কাজ বেশি করতে হয় কারণ একটা দুটো কাজ করে আপনি আসলে জীবন ধারণ করতে পারবেন না আমাদের সামাজিক অবস্থান বা অর্থনৈতিক প্রক্রিয়ার কারণেই কাজের অর্থনৈতিক প্রক্রিয়ার কারণেই আসলে অনেকগুলো কাজ করতে হয় তো আসলে একটু শরীরের প্রতি যত্ন নেওয়াটা কম হচ্ছে আমি আসলে এভাবে কাজ করতেও চাই না আমি একটু সময় রয়ে শে একটা চরিত্র প্রিপারেশান নিয়ে কাজ করতে চাই তো সেটা একটু কম হচ্ছে সেটার জন্য একটু কষ্ট লাগে সো কিছু করার নেই আসলে বেশ কয়েকটা কাজের ইয়া এসেছিলো সেগুলো আসলে সাম হওয়া ব্যাটে বলা হয়নি একটা বলিউডের কাজও ছিল সেটাও আসলে কন্ট্রাক্ট সাইনের পরে আসলে আর ওই কাজটা এগোয়নি কারণ কাজটা পোস্টপন্ড হয়ে যায় সো আর কলকাতার একটা দুটো ফিল্ম যেটা আমার করার কথা সেটা আসলে নেক্সট ইয়ারে শুরু হবে মানে সেটার একটা পোস্ট প্রি প্রক্রিয়া চলছে দেখেন কাজের প্রক্রিয়াটা সব জায়গায় একই রকমের হ্যাঁ কিছু করতে থাকে কারণ ওখানে অনেক কিছু একটু প্রফেশনালি ঘটে সময়টা মেনটেন করা হয় আমাদের এখানেও সময়টা মেনটেন করা হয় কিন্তু আসলে ওই যে বললাম আমাদের বিভিন্ন রকম সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার কারণে আমাদেরকে একটু সময়টা দিতে হয় বেশি পরিশ্রমটা করতে হয় বেশি কিন্তু আলটিমেটলি ওদের যে প্রক্রিয়াটা সেটা এখন পর্যন্ত একটা ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আশা করছি আমাদের এখানে যেরকম কাজ করছে সেই প্রক্রিয়াটা এখানেও ইনপুট হয়ে যাবে পার্থক্য ওইটুকুই লাগছে যে একটু ইন্ডাস্ট্রিয়াল যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে যাওয়া আপনি চাইলে একটা প্রফস সেখানে পেয়ে যেতে পারেন কিন্তু এখানে আপনি অনেক সময় একটা প্রপস ঠিকঠাক একটা প্রপস খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় হয়তো আপনাকে মেক করতে হয় বা কোথা থেকে নিয়ে আসতে হয় যেটা অনেক ওখানে অনেক বেশি অ্যাভেলেবেল ওখানে দেখা যায় ক্যামেরা কস্ট অনেক কম আমাদের এখানে কম্পারেটিভলি বা আমাদের এখানে শুটিং লোকেশানে শ্যুট করাটা একটু নানা রকম কমপ্লিকেশান তৈরি করে আউটডোরে শ্যুট করতে গেলে যেটা ওখানেও আছে কিন্তু সেখানে ওখানে একটা প্রফেশনাল স্পেসও আছে যারা যাতে একটু কমফোর্টেবলি শ্যুট করা যায় তো হ্যাঁ কিছু প্রক্রিয়া তো একটু এদিক ওদিক আছেই তবে শিওর যে আমি আমাদের এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি ঠিকঠাক একটু নজর দেন তাহলে সেই চেঞ্জগুলো আমাদের এখানেও আসবে বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা একটু কথা বলতে চাই বাংলাদেশে এবার ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে সাকিব খান থেকে শুরু করে অনেক ছবি করা আসবে শুরু অনেক সিনেমা রিলিজ হচ্ছে আপনার এই সময়ের প্রেক্ষাপটে কার অভিনয়টা আসলে আপনাকে টানে মনে হয় যে অভিনয়তা হিসাবে একে অভিনয় হিসাবে অভিনেতা হিসাবে আমার এই মুহূর্তে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হচ্ছে মোস্তাফিজুর নুর ইমরানকে দ্বারা মানে আমি ওর কাজের খুব ফ্যান আমি মোস্তাফা ভাইয়ের কাজ দেখে খুব আপ্লুত হই আমি খাইরুল বাসারের কাজ দেখে খুব ইয়াসের কাজ দেখে আমার খুব ভালো লাগে রাজ তো ডেফিনেটলি খুব ভালো করছে সিয়াম ভালো করছে রাজ প্রায় কম্পারিটিভলি তিনটা সিনেমায় নিশ্চয়ই ভালো না করলে তার এখানে আসতেন এবং আমার আর্টিস্ট বন্ধু হিসেবে আমি জানি সে ভীষণ পরিশ্রমী একটা ছেলে আমি অরশাকে জানি খুবই পরিশ্রমী একটা অভিনেত্রী আমি কালকে ওর সাথে একটা কাজ করলাম সো এদের কাজ আমার খুবই ভালো লাগে রিকিতা নন্দিনী সিমও আছেন যে এবার গতবার ন্যাশনাল পেলেন আমার কোয়াটি ছিলেন আন্ডার কনস্ট্রাকশনে খুবই খুবই দুর্দান্ত একজন অভিনেত্রী সো এদের কাজ থেকে আমি খুব ইন্সপায়ার্ড হই মোমো আছেন তারপর হচ্ছে আমাদের সমসাময়িক আরও যে বাঁধন বাঁধনের কথা তো আপনারা জানেনি কাজ করছেন সো এদের কাজ দেখে খুব ইন্সপায়ার হই ওরা যেভাবে কাজ করছে যেভাবে পরিশ্রম করছে ইন্ডাস্ট্রিটাকে যেভাবে ওরা টেনে নিয়ে যাচ্ছে সো আমিও সেটা পার্টিসিপেটেশন রাখতে চাই আর কি সাকিব ভাইয়ের সত্যি কথা বলি অন্তর অন্তরে আমি তিনবার দেখছি আমার ফার্স্ট ফিল্ম সাকিব ভাইয়ের প্রথম ফিল্ম আমি তখন স্কুলে পড়ি আমার মনে আছে তখন আমার বগুড়া ধুনোটে হচ্ছে আমার বাড়ি আমি তখন মেসে থাকতাম সো আমার সিনেমা দেখাটা আমাদের একটা কালচারই ছিল মানে হল লাইফের মূল কালচার সিনেমা দেখে সো সাকিব ভাই মান্না ভাইয়ের ফিল্ম তখন দেদার্সে চলতো সো আমার প্রথম ফিল্মই দেখা সাকিব ভাইয়ের আমার খুব মনে আছে যে একটা ইয়াং ছেলে নতুন ছেলে নাচতেছে গাই গাইছে এবং খুবই স্পন্টেনিয়াসলি সে পারফর্ম করছে সো খুব মুগ্ধতার সহিত তার পারফরমেন্স দেখেছিলাম তখন স্যার এখন কিছু কম দেখা হয় সেটা ঠিক কিন্তু আলটিমেটলি তিনি তো আমাদের সুপারস্টার তাই তো তাই না মানে এটা ডেফিনেটলি সেটা স্বীকার করতে হবে আপনাকে দর্শক তাকে এমনভাবে পছন্দ করেন সেটা আপনি আমি সবাই জানি সো তা তিনিও চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিকে একটা ফর্ম দেওয়ার জন্য পারফরমেন্সের মাধ্যমে অডিয়েন্সকে হলে নিয়ে আসার মাধ্যমে সো ওইটুকুই সাকিব ভাই শুভ ভাই শুভ ভাইও ট্রাই করছেন রাজ 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 আমরা তো আসে সবাই কাজ করছেন সবার পারফরমেন্সে আসলে তার তার জায়গা থেকে তারা আমরা প্রফেশনালি আসলে চেষ্টা করে যাচ্ছেন ইন্ডাস্ট্রি ভালোর জন্য স্বপ্ন দেখতে তো দোষ নাই তো দোষ নাই মানে সব একটাই জিনিস দেখতে চাই ডেফিনেটলি এখানে দু হাজার বিশের পর থেকে ওটিটিতে আপনার এক ধরনের কাজের জোয়ার দেখছেন একটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন ভালো কাজ করার ভালো গল্প বা ভালো আরও অনেক আমাদের পুরনো পারফর্মার যারা আছেন তারাও আবার নতুন করে কাজ শুরু করছেন নতুন অনেক পারফর্মার এসে যুক্ত হচ্ছেন সো একটা তো এনার্জি পাচ্ছি এই এনার্জিটাই আমার কাছে মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিকে হয়তো আগামী দশ বছরের মধ্যে খুব একটা ভালো জায়গায় নিয়ে যাবে যদি আমরা এই প্রক্রিয়াটার মধ্যে থাকি প্রক্রিয়াটা না যদি হারিয়ে যায় এই প্রক্রিয়াটা যাতে কোনোভাবে আমরা কোনো একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে যেয়ে সেটা আলাদা করে না ফেলি সেটা সিনেমা হোক সেটা ওটিটি হোক সেটা টেলিভিশন হোক সব জায়গায় একটা কাজের ফ্লো তৈরি হচ্ছে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে নতুন নতুন পারফর্মাররা এটাকে প্রফেশনাল জায়গায় মানে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য তারা চিন্তা করতে পারছেন তো সব কিছু মিলে তো আশা আসার কথাই বলতে পারি এবং আশা ব্যক্ত করা ছাড়া আসলে উপায় নাই সো সেইটুকুই স্বপ্ন দেখি যে ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং ইন্ডাস্ট্রি ভীষণভাবে প্রফেশনাল হবে আর কি রাজত্ব করছে তো সাকিব ভাই আমরা জাস্ট পার্টিসিপেশন আছে এই যে পার্টিসিপেশনটা করতে পারছি আসল কাজটা হচ্ছে আমি একটা যখন থেকে ভাব ভাবনা শুরু করেছি যে আমি অভিনেতা হব বা অভিনেতা হইতে চাই সেই অভিনেতা হওয়ার প্রক্রিয়ার ভিতরে কাজ করতে পারছি এইটাই আমার ইন্সপিরেশন বা এটাই সফলতাও ধরি মানে রাজ করার বিষয়টা নিয়ে আসলে আমার রকম আগ্রহ নাই আমার শুধু আগ্রহ যে আমি অভিনেতা হওয়ার যে প্রক্রিয়াটা বা অভিনয়টা করে যাওয়ার যে প্রক্রিয়াটা সেইটার মধ্যে যাতে সংযুক্ত থাকতে পারি মানে সেইটাই হচ্ছে আমার রাজ করার মতো অনুভূতি হবে স্বপ্নদোষটা আমার মেন্টার আবুল কালাম আমার থিয়েটারের যার দ্বারা আসলে এই অভিনয় কলাটা শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঢুকেছিলাম সো তাকে সবসময় আমার অন্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন যে এই পর্যায়ে পর্যন্ত আসার পিছনে তাদের বাবার দল প্রাচ্যনাটের ভীষণ রকমের একটা ভূমিকা রয়েছে বকুল ভাই বা বাকার বকুল আমাদের আর একটা আমার একটা থিয়েটার বন্ধু তারও নামে তাদের থিয়েটার আছে তাদের ভীষণ কন্ট্রিবিউশন আছে আমার এই জায়গায় আসা দর্শকদের এইটুকুই বলবো যে আপনাদেরও এতটাই অ্যাকসেপ্টেন্স পেয়েছি যে এই অ্যাকসেপ্টেন্সটা না পেলে হয়তো আমার এই জায়গায় আসা হতো না সো আমি আরও এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে যেতে চাই এবং সামনে এগিয়ে চলতে চাই সেই চলার পথে আপনাদের পার্টিসিপেশন লাগবে আপনাদের সংযোগ লাগবে বা আপনাদের উৎসাহ লাগবে আসা আমি জানি ভালো কাজকে আপনারা কখনোই ই করেন না মানে ফিরায় দেন না ভালো কাজ ভালো অভিনয় ভালো চরিত্র আপনারা সবসময় অ্যাকসেপ্ট করেছেন আশা করছি আগামীতেও আপনাদেরকে ভালো অভিনয় বা ভালো চরিত্রের মাধ্যমে ভালো একটা গল্পের মাধ্যমে সে এন্টারটেন করে যেতে পারবো পারব রাখবেন আমার জন্য এবং সবাইকে ঈদ মোবারক ফ্যামিলির সাথে ভালোভাবে মানে নিঃসংকোচ এবং সংঘাতহীনভাবে ভালোবাসা ময় পরিবেশে ঈদ উদযাপন করুন সবাইকে ঈদ মোবার দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ছিলেন এতক্ষণ অভিনেতা সোহেল মন্ডল শুনছিলাম তার সমসাময়িক কাজ এবং তার গল্প কথা হবে আগামী নতুন কোনো অতিথির সাথে শিব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো টাটা বাই বাই বলতেই হচ্ছে সবাইকে ঈদ মোবারক